আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীকে যদি কেউ কটূক্তি করে, আমার নবীর বিরোধিতা যদি কেউ করে, তাকে পৃথিবীর মানচিত্রে ওই সমস্ত দেশ ওই লোকদেরকে ছেড়ে কথা বলা হবে না। আমরা মুসলমানের জনতা, আল্লাহর রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে কখনো ছেড়ে কথা বলা অতীতেও হয়নি, শুধু সময়ের ব্যাপার মাত্র। লা তাহজান 24.media। কেউ যদি আল্লাহর নবীর বিরোধিতা করে তাকে আল্লাহর গজব ধরবে কি ধরবে না? আল্লাহর নবীর বিরোধিতা করে আজ পর্যন্ত কোন লোক পৃথিবীতে টিকে থাকতে পেরেছে? আল্লাহ তাআলা বলেছেন, যখনই আমার হাবিবের কোন সিদ্ধান্তে, আমার হাবিবের কোন বিষয় নিয়ে কেউ যদি কটূক্তি করে, সূরা নূরে আল্লাহ আলোচনা করেছেন, আল্লাহ বললেন, আমার হাবিবের কেউ যদি বিরোধিতা করে, আমার হাবিবের কেউ যদি বিরুদ্ধাচরণ করে, আমি আল্লাহর জমিনে তাকে ফিতনায় পতিত করব। আর আল্লাহ বলেন, আমি অনেক বড় গজব দিয়ে তাদের জমিন থেকে নিঃশেষ করে দেব। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা নিসা 65 নম্বর আয়াতে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না যেই ব্যক্তি কিনা আল্লাহর নবী কোন সিদ্ধান্ত দিয়ে গেলেন, আল্লাহর নবীর সিদ্ধান্তটা তোমার কাছে ভালো লাগে নাই। আল্লাহ বললেন, ও নবী, আপনি যেটা সিদ্ধান্ত দিয়েছেন কোন নারী কোন পুরুষের ক্ষমতা নাই আপনার সিদ্ধান্তকে পরিবর্তন করার, আপনার সিদ্ধান্তকে কমাবার বাড়াবার, কারণ আমি আল্লাহ আপনাকে সাহেবে শরীয়ত শরীয়ত প্রণয়ন করে দিয়েছি, কারণ আমার হাবিব যা বলেন আল্লাহর কথাই বলেন। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, মা দল্লা সাহেবুকুম ওয়ামা কওয়া, আমার নবী মুখ দিয়ে বানিয়ে কোনো কথা বলেন না, গুফতাও গুফতি আল্লাহ বল, হারেলা জাকার সে কোজ আব্দে আল্লাহ বল, আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ মুখ দিয়ে যেই কথা বলেন আল্লাহ তারা যা বলতে বলেন, আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথাই তার মুখ দিয়ে বলেন। আল্লাহ বললেন, রসুল, আল্লাহ বললেন, রসুল হে আমার, আপনি যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বানায় বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আমি আল্লাহ আমার হাত দিয়ে আপনার টুটিকে চেপে ধরতাম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী আল্লাহর ইশারার বাইরে একটি কথাও তিনি বলেন না। আল্লাহর ইশারার বাইরে আমার নবী একটি কথাও কি বলেন না, সে ইমানদার হতে পারবে না। নবীকে ভালোবাসতে হবে কিনা বলেন, কিভাবে বাসতে হবে? সূরা আহজাব উল্টান 33 নম্বর সূরা, কোন সূরা? আল্লাহ বললেন, ও তামাম পৃথিবীর নারী আর পুরুষেরা, ইন্টারনেটের মাধ্যমে, লাইভের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, মসজিদের মাধ্যমে, খুতবার মাধ্যমে, যার কাছ পর্যন্ত আমার এই বক্তব্য পৌঁছে যায়, আল্লাহ তাআলা সূরাতুল আহজাব 6 নম্বর আয়াতের ভিতরে বলেন, আন নাবিয়্যু আউলা বিল মুমিনিন, আল্লাহর নবী হলো ইমানদারের জন্য কলিজার টুকরা। আন নাবিয়্যু আউলা বিল মুমিনিন, আল্লাহর নবী হলো ইমানদারের জন্য কলিজার টুকরা। একজন স্বামী তার স্ত্রীকে, একজন স্ত্রী তার স্বামীকে, একজন বাপ তার মা তার সন্তানকে, একজন সন্তান তার বাবাকে, একজন সন্তানকে যেমনি তার বাবা মহাব্বত করে, একজন স্বামী তার স্ত্রীকে যত মহাব্বত করে তার থেকেও বেশি তাকে মহাব্বত করতে হবে, তিনি আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীকে যদি কেউ কটূক্তি করে, আমার নবীর বিরোধিতা যদি কেউ করে, তাকে পৃথিবীর মানচিত্রে ওই সমস্ত দেশ ওই লোকদেরকে ছেড়ে কথা বলা হবে না। আমরা মুসলমানের জনতা, আল্লাহর রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে কখনো ছেড়ে কথা বলা অতীতেও হয়নি, শুধু সময়ের ব্যাপার মাত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, আমাকে কেমন ভালোবাসবা? বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, ইতিসাম অধ্যায় মিশকাতেও হাদিসটি এসেছে, হাদিস নাম্বার হলো 857 নম্বর। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম
আল্লাহর নবী বলেন, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার সন্তানের চাইতে যাকে বেশি মহব্বত করবা তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওমর ইবনে খাত্তাব, নাম শুনছেন তো, ওমর ইবনে খাত্তাব হজ করতে গেলেন। আপনারা যারা হজ করেছেন, একটা কালো পাথরকে চুমা দিয়েছেন, সেই পাথরের নাম কি বলেন? হিজার শব্দের অর্থ হলো পাথর, আর আসওয়াদ মানে হলো কালো, কালো পাথর। ওমর ইবনে খাত্তাব কালো পাথরের সামনে দাঁড়িয়ে বললেন, মুসলিম শরীফের বর্ণনায় হাদিস নাম্বার হলো 3075 নাম্বার, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হাজরে আসওয়াদের কালো পাথর, তুমি দেখতে কালো, তুমি দেখতে তেমন সুন্দর নও, কিন্তু আমার নবী তোমাকে চুমু খেয়েছে। তো কব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তোমাকে চুমু খেয়েছে, তুমি কালো না সুন্দর কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, আমার নবী তোমাকে চুমু খেয়েছে। আমি ওমর বিনা প্রমাণে, বিনা দলিলে, বিনা সন্দেহে আমি তোমাকে চুমু খাবো, আমার নবী তোমাকে চুমু খেয়েছে, তাই আমি ওমর বিনা শর্তে তোমাকে চুমু খাইলাম। এটা হলো রাসূলের প্রতি সাহাবীদের ভালোবাসা। লা তাহজান 24 ডট মিডিয়া।